সিয়াবে, আরেকটি আসছে শাদিদু সাওয়াদি শারে। এখানে শাদিদ বলতে সাদাটাকে গাঢ় করার জন্য, ধবধবে সাদা বোঝানোর জন্য, আর আরেকটি জায়গায় হচ্ছে শাদিদু সাওয়াদি শারে, কুচকুচে কালো বোঝানোর জন্য। সাওয়াদ কালো, কিন্তু শাদিদ দ্বারা এটাকে খুব শক্ত করা হয়েছে এবং ইন্ডিকেট করে কুচকুচে কালোটা মার্ক করা হয়েছে। এমন একজন লোক আমাদের মধ্যে আসলেন, তাহলে শাদিদু সাওয়াদি শারে, কুচকুচে কালো চুল বিশিষ্ট, লা ইউরা আলাইহে, তার মাঝে দেখা যাচ্ছিল না আসারু সফর, সফরের কোনো চিহ্ন, তার মানে তিনি যে মুসাফির এমন কোনো চিহ্ন তার মাঝে নেই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না, খুব রিলেটেড চিন পরিচিত কেউ এমনটিও নয়। আরেকটি হচ্ছে যে আমাদের মধ্যেও তাকে কেউ চিনেন না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। তার পরিচয় আমরা এতটুকু জেনেছি যে তিনি শব্দ ধবধবে সাদা কাপড় পরিহিত, কুচকুচে কালাশুল বিশিষ্ট লোক, যাকে আমাদের মধ্যে কেউ চেনে না, এবং তিনি যে মুসাফির অবস্থায় এসেছেন, এমন সফররত অবস্থায় এসেছেন, সফরের কোনো সিমটম চিহ্ন, ব্যাগ অথবা তাদের মধ্যে কোনো অন্য কোনো সিমটমও নেই। সাদা সিদ্ধ একজন মানুষ কোনো রকম ঝায় ঝামেলা ছাড়াই, ব্যাগ অথবা গাঠটি বস্তা ছাড়াই এসে বসে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ ছিল না, হাত্তা জালাসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিক্রম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বসলেন। ফাসনাদা রুকবাতাই, লোকটির শিয় হাঁটুদয় মিলিয়ে বসলেন, ইলা রুকবাতাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুদয়ের সাথে, ওয়াদা কাফাইহে, এবং তার হাত রাখলেন আলা ফাকিদাইহে, তার অগন্তুক লোকটি তার দুই হাত দুই হাঁটুর উপরে রাখলো, যেমন আমরা আত্তাহিয়াতের সূরতে বসি, আল্লাহর নবী এভাবে বসাছিলেন, নবীর দুই হাঁটুর সাথে সামনাসামনি করে লোকটি বসলো, এভাবে তার হাঁটুর উপরে উরুর উপরে হাত রাখলো। অকল এবং বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। কয়লা, তিনি বললেন, আল ইসলামু, ইসলাম হলো আন তাশহাদু, আন তাশহাদা, তুমি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমা সালাতা, তুমি সালাত কায়েম করবে, ওয়া তুউতিয়া যাকাত, এবং যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদানা, এবং রমজানের রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা, আল্লাহর ঘরে হজ করবে, ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, এতে যদি তোমার সামর্থ্য থাকে। তাহলে লোকটি এসে রাসূলুল্লাহ সাল্লামের সাথে চিরাচরিতভাবে নামাজের কায়দায় তার হাট উরুর উপরে হাত রেখে বসলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন, প্রশ্নকারীর ভেষে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাবে কথাগুলো বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে লোকটি বললেন, কয়লা সাদাকতা, লোকটি বললেন, আপনি সত্য বলেছেন, ফা আজিবে না আলা, ওমর বললেন, আমরা তার কথায় বিস্মিত হলাম, আশ্চর্যান্বিত হলাম, এজন্য যে ইয়াস আলুহু, কেননা তিনি প্রশ্ন করেছেন জানার উদ্দেশ্যে, একজন স্টুডেন্টের মতো প্রশ্ন করেছেন, ওয়ু সদ্দেকহু, এবং উত্তরটাকে আবার সত্যায়ন করেছেন যে হ্যাঁ, আপনি সত্যিই বলেছেন, তার মনে হয় লোকটি এই বিষয়টা সম্পর্কে ভালো নয়, অনেক বেশি ভালো জানে, এমনটি মনে হলো। কল, এবং লোকটি আবার বললেন, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, এবং আল্লাহ তাআলার ফেরেশতা এবং কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করবে। কিতাব বলতে পূর্বের যে 103 কিতাব রয়েছে, 100 সহিফা, 3 তাওরাত, যাবুর, ইনজিল এবং মহাগ্রন্থ আল কোরআন, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং আল্লাহর সৃষ্টির যত মালাক রয়েছে সকল মালাক ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তিনটি বিষয়, ও রাসূলি, এবং তার রাসূলদের, রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া তুমিনা বিল কাদর, এবং বিল কাদরি, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, খৈরিহি ওয়া শাররিহি, ভালোমন্দ যাই হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়। কলা, অগন্তুক লোকটি বললেন, সাদাকতা, আপনি সঠিক বলেছেন, ঠিক বলেছেন। কলা, এরপর আগন্তুক বললে, আখবিরনি, আমাকে অভিহিত করুন, আল ইহসান, ইহসান সম্পর্কে, ইহসান কি? কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আন তাবুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার এমনভাবে আবাদত করবে, কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে আবাদত করছো। ফা ইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারা, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন, এমনিভাবে আবাদত করবে, এটার নামই হচ্ছে এহসান। কলা, তিনি বললেন, আগন্তুক লোকটি বললেন, ফা আখবিরনি আনিসা, আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করুন। কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বি আলামা, এ ব্যাপারে যিনি জিজ্ঞেস করেছেন, জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না, এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না প্রশ্নকারীর থেকে, অর্থাৎ আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি আমার চেয়ে এ বিষয় সম্পর্কে, কেয়ামত সম্পর্কে ভালো জানেন। কলা, এরপরে সবশেষে অগন্তুক লোকটি বললেন, কেয়ামত সম্পর্কে সরাসরি কিছু না বলতে পারলে, আখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে তার নিদর্শনসমূহ বলুন, সিমটম অফ কেয়ামত, কেয়ামতের নিদর্শন সম্পর্কে বলুন। কল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার প্রভুকে প্রসব করবে, অর্থাৎ মা সন্তান জন্ম দেবে, সন্তান মায়ের সাথে প্রভুর মতো, মনিবের মতো, অর্থাৎ মাকে চাকরানির মতো করে ব্যবহার করবে, এমনটি উদাহরণ এসেছে। ও এন তারার, তুমি দেখতে পাবে, আল হুফাত আল উরাত আল আলাতা, নগ্ন পা বিশিষ্ট বস্ত্রহীন লোকেরা, রাআশাএ, মেষ চালক, যারা মেষ চড়ায়, এমন লোকেরা, ইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় প্রাসাদ গড়ে তুলবে। রাসূলে আকরাম বললেন, নগ্ন পা বিশিষ্ট বস্ত্রহীন মেষ চালক অথবা রাখাল প্রকৃতির লোকেরা, বড় বড় ইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় প্রাসাদ গড়ে তুলবে। কলা, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুম্মান তালাকা, অতঃপর লোকটি চলে গেলেন, ফালা বিস্তু মালিয়া, আমরা কিছুক্ষণ নীরব অবস্থায় রইলাম, কে এই লোকটি, কখন আসলো, কোত্থেকে আসলো, আমরা তাকে কেউ চিনি না, রাসূলের সাথে এভাবে একান্ত ঘন কাছে গিয়ে বসলো, কিছু প্রশ্ন করলো, শিষ্টাচার আদব কাদা তার থেকে শিখার অনেক কিছু রয়েছে, ইনিই বা কে, কেন আসলেন। কিছুক্ষণ এমন অগন্তুক ব্যক্তি যাওয়ার পর চিন্তামগ্ন অবস্থায় কিছুক্ষণ সময় কেটে গেল। সুম্মা কাল আলি ইয়া ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে ওমর, আতাদরি, তুমি কি জানো, মানিস সাইল, এই যে প্রশ্নকারীকে যিনি কোশ্চেন করেছেন আমাকে, এসে আমার খুব কাছে বসে, তিনি কে? কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কলা, তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরাঈলু, তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আতাকুম, তিনি তোমাদের মধ্যে এসেছিলেন, তোমাদের নিকট এসেছিলেন, লিউ আল্লিমাকুম দীনাকুম, তোমরা কীভাবে দীন শিখবে, শিখার রুলস এবং পদ্ধতি তোমাদের জানাতে, রাসূলের সাথে কীভাবে কথা বলবে, রুল এবং পদ্ধতিগুলো জানাতে, তোমাদের প্রশ্ন করার ভাব ভঙ্গিমা শিখাতে তিনি এসেছেন। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ বর্ণনা করেন, রাওয়াহু আবু হুরায়রা, এই হাদিস আবু হুরায়রাও বর্ণনা করেছেন, মা ইখতিলাফ, কিছু ভিন্নতা সহকারে, কিছু অমিল সহকার, ওয়াফিহি, এবং তাতে কোথাও রয়েছে, ওয়া ইযা রাআইতা, যখন তুমি দেখবে, আল হুফাত আল উরাতা, নগ্ন পদ ও নগ্ন দেহ বিশিষ্ট লোকদেরকে, আসুম্মাল বুকমা, বধির ও বোবাদেরকে, মুলুক আল আরদে, পৃথিবীর শাসক হবে। তাহলে আবু হুরায়রা থেকে কিছু একটি হাদিস এসেছে, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা রয়েছে সেখানে কিছু অমিল রয়েছে, আর অমিলের মধ্যে এই কথাটুকু বাড়তি রয়েছে, আর যখন তুমি দেখবে নগ্ন পদ ও নগ্ন দেহ বিশিষ্ট লোকেরা বধির ও বোবা লোকদেরকে, দেশের শাসক হতে, দেশ চালাতে যখন তুমি দেখবে, তখন তুমি লক্ষ্য করবে অথবা ওয়েট করবে কেয়ামতের জন্য। আর কেয়ামতের আলামত, সিমটম অফ কেয়ামা, কেয়ামতের আলামত সম্পর্কে কোরআনুল হাকিমের মধ্যে, আল কোরআনুল আজিমের মধ্যে আল্লাহ যা বলেছেন সে আয়াতটি তেলাওয়াত করলেন। সুম্মা তালা ফি খামসিন, পাঁচটি বিষয় সম্পর্কে, লা ইয়ালামু হুন্না, লা ইয়ালামু হুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুম্মা করা, অতঃপর তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলার নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান, এটা আর কারো কাছে নেই। ওয়ায়ুনাজ্জিলুল গায়েস, তিনি বৃষ্টি বর্ষণ করেন, এরপরে একটি একটি করে, ওয়ায়ুনাজ্জিলুল গায়েস,
আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করান, কখন কোথায় মেঘমালা হবে, মায়ের গর্ভে কি রয়েছে, ব্রণ ঢোকা মাত্র এটাকে ছেলে নামে, আগামীকাল তুমি কোথায় থাকবে, কি খাবে, কোথায় মৃত্যুবরণ করবে, এ সম্পূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ জানেন। মুত্তাফাকুন আলাই, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম ঐক্যমতপূর্ণ অবস্থায় বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা হাদিস থেকে যা শিখলাম, একজন ওলামায়ে কেরামের সাথে কীভাবে অ্যাটিচিউড, কথা বলতে হবে, প্রশ্নের ধরন কেমন হবে, ইমাম আলিমদের থেকে, ওস্তাদদের থেকে শেখার যে পদ্ধতি রয়েছে, ন্যূনতম আমাদের লজ্জার সাথে, ন্যূনতম আদব কায়দার সাথেই প্রশ্ন করা উচিত। সাহাবায়ে কেরামের মতো আদববান এবং ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে পাওয়া যাবে না। এখন তাদেরকেও জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর সাথে কেমন ডিলিংস করতে হবে এই আদবটুকু কমপক্ষে শিক্ষা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে। তিনি যে ভদ্রতার বেশে এসে প্রশ্ন করলেন, জানতে চাইলেন এবং অগন্তুক যে আবার প্রস্থান করলেন, এটিই হচ্ছে একজন জানা মানুষের, একজন জিজ্ঞাসু পিপাসু ব্যক্তির শিষ্টাচার এমনটাই হওয়া উচিত। এবং এই হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে এবং কেয়ামতের আলামত, কেয়ামতের জ্ঞান সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.